অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কৃষি অ্যাসাইনমেন্ট এটি প্রথম অধ্যায় থেকে এটি লিখতে হবে প্রথম অধ্যায়ের পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় থেকে এই অ্যাসাইনমেন্টটি লিখতে হবে অ্যাসাইনমেন্টের উদ্যোগটি হলো রুমির বাবা একজন কৃষিবিজ্ঞানী তিনি মিষ্টি ও উচ্চ ফলনশীল আমের একটি জাত উদ্ভাবন করেন যা বাড়িচার নামে মাঠ পর্যায়ে সফলভাবে উৎপাদিত হচ্ছে গত ষোলোই ডিসেম্বর দুই হাজার বিশ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পদক প্রদান করে সম্মানিত করেন রুমির বাবার এমন সম্মান প্রাপ্তির পিছনে নিম্নলিখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুচিন্তিত মতামত উল্লেখ করো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি হল এক নম্বর প্রশ্ন ধান পাট গম আখ চাষযোগ্য কই মাছ মিষ্টি জাতের আম মালটা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিররস পরিশ্রম ও গবেষণায় অবদান রয়েছে দুই নম্বর প্রশ্ন কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন তিন নম্বর ধান গবেষণা প্রতিষ্ঠান বি থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন চার নম্বর প্রশ্ন কৃষিবিজ্ঞানীরা ধান ছাড়া অন্যান্য কী কী জাত উদ্ভাবন করেছেন যা কৃষকদের মাঠে চাষাবাদ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন পাঁচ নম্বর এই সমস্ত কৃষিজাতের দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এখানে পাট পাই পার্ট বাই পার্ট আকারে দেওয়া রয়েছে এখানে পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় থেকে এটি সমাধান করতে হবে এখানে ধান পাট গম আখ চার কই মাছ মিষ্টি জাতের আম মালটা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিরলস পরিশ্রম ও গবেষণার অবদান রয়েছে কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নমুনা জাত উদ্ভাবন করেছেন ধান গবেষণা প্রতিষ্ঠান বিআর থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন হয়েছে তারপর এখানে দেওয়া হচ্ছে এনসিটিভি কর্তৃক প্রায়িত দুই সালের কৃষি বিষয়ের প্রথম অধ্যায় পাট ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ বিষয় শিক্ষকের নির্দেশনা নিতে হবে এরপর অ্যাসাইনমেন্ট দুই অ্যাসাইনমেন্ট দুইয়ের পার্ট এক এবং দুই অবধার দুই পল্লব যখন মামার বাড়িতে গিয়েছিল তখন কাজিনদের সাথে অনেক সুন্দর সময় কাটবে কাটার পল্লবের মামা কাজিনদের সহযোগিতায় বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করেছেন সেখান থেকে টমেটো বেগুন আলু ডাটা নিজ হাতে তুলে এনে পল্লবকে টাটকা সবজির সাথে পরিচয় করে দিলেন কিন্তু পল্লবের নজরে এলো সবজি বাগানের কোন কোন গাছের পাতায় বাদামি ও কালো দাগ ফুটে উঠেছে একটা বেগুন গাছ ঢলে পড়ে আছে এবং আলু গাছের পাতায় ঝলসানো অবস্থার সৃষ্টি হয়েছে পল্লব উক্ত সমস্যাগুলো নিচের প্রশ্নের উত্তরের মাধ্যমে কীভাবে সমাধান করতে পারে এক নম্বর প্রশ্ন গাছের পাতা কেন ঝলসে যায় দুই নম্বর প্রশ্ন গাছের চারা কেন ঢুলে পড়ে তিন নম্বর প্রশ্ন গাছের পাতায় বাদামি কালো বর্ণের দাগে গাছের কী ক্ষতি হয় চার নম্বর প্রশ্ন এ ধরনের পরিস্থিতি থেকে কীভাবে গাছের রোগ প্রতিরোধ করা যায় অধ্যায় পার্ট ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ বিষয় বিশেষের পরামর্শ গ্রহণ অভিভাবকের মতামত গ্রহণ স্বাস্থ্যবিধি মেনে নিকট প্রতিবেশীর সাথে পরামর্শ করতে হবে তারপর তিন নাম্বার অ্যাসাইনমেন্ট পাঁচ সাত এবং আট থেকে দিতে হবে অ্যাসাইনমেন্ট তিনে দেওয়া আছে উঁচু মাঝারি উঁচু মাঝারি নিচু বিভিন্ন ধরনের ফসলি জমি খন্ডে খণ্ডে ভাগ করে করে গনিমিয়া দুই মৌসুমে পরপর পর দুই বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন এখানে এক নম্বর প্রশ্ন নিম্নলিখিত ফসলগুলো দিয়ে পানি গনিমিয়া কোন ধরনের শস্য পর্যায় অবলম্বন করবেন তা চার্টের সাহায্যে তুমি উপস্থান করো পাট আউশ গোলালু ফুলকপি বাঁধাকপি আখ মাসক মাসকলায় মুখ সরিষা ও গম দুই নম্বর প্রশ্ন শস্য পর্যায় কি তিন নম্বর উপরুক্ত ফসল নির্বাচনের ক্ষেত্রে শস্য পর্যায় বিষয়গুলো কীভাবে গুরুত্ব পায় চার নম্বর ভূমি উন্নয়ন শস্য পর্যায় কীভাবে ভূমিকা রয়েছে এবং পাঁচ নম্বর শস্য পর্যায়ের সুফল পেতে হলে গনিমিয়ার শস্য পর্যায়ের ব্যবহার কতটুকু যুক্তিসঙ্গত ব্যাখ্যা করো এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট তো এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো এই চ্যানেলে আপলোড করবো তো আপনার এডুকেশনাল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে রাখেন ভিডিওটি সার্চ সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সর্বদা আমাদের এই চ্যানেলে জুড়ে থাকুন